তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। যথারীতি আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী মর্তুজা মণ্ডল, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। বিগত ক্লাসগুলোতে মানে লাস্ট ক্লাসে আমি তোমাদের রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণের ম্যাথ করাইছি। তো তোমাদের বলা ছিল যে এখান থেকে যদি কোনো প্রবলেম হয় সেগুলা তোমরা আইডেন্টিফাই করবো, আর আজকে ওখানে আমি আলোচনা করব। আর আজকে যে বিষয়টি আরো দেখব সেটা হচ্ছে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ, ফ্রি ক্যাশ ফ্লো বা এটাকে বলা হয় মুক্ত নগদ প্রবাহ বা ফ্রি নগদ প্রবাহটা কি, এটা রিলেটেড কিছু ম্যাথ আমি সলভ করবো আজকে। আমি কি বুঝাইতে পারছি? তো রেশিও জি স্যার, অ্যানালাইসিস তে কারো কোনো সমস্যা আছে কি? রেশিও অ্যানালাইসিস নিয়ে কারো কোনো সমস্যা থাকলে এখন আমাকে বলতে পারো। আছে আসলে প্রবলেম আছে, কখন প্রবলেম থাকবে যখন তুমি কিছু ট্রাই করবে। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে যে ট্রাই করে। তো ট্রাই না করাতে হবে কি, কোনো একটা জিনিস যদি তুমি একদম ছেড়ে দাও তাহলে খুব ইজি জিনিসটা খুব কঠিন হয়ে যাবে একসময়, না হলে এটার যে মজাটা সেটা তুমি বঞ্চিত হবে। কথা বুঝতে পারছো? স্যার একটা প্রশ্ন করব হ্যাঁ বলো। স্যার কভারেজ বলতে কি বোঝায়? কভারেজ মানে এটা কাভার করার মতো, মানে ঋণ কাভারেজ অনুপাতটা বলতেছো না, ঋণটাকে কাভার করার জন্য যে অনুপাতটা, ঋণের টাকাটা কি রিপে করতে হবে না পরিশোধ করতে হবে না? আমার কথা কি জি বুঝতে স্যার, পারছো? এটা জি স্যার, কাভার আপ করার ক্ষেত্রে যে রেশিওটা বা অনুপাতটা দরকার সেটা এখানে দেখাইছে। বুঝতে পারছো? এই আর স্যার এটা কি কোনো স্ট্যান্ডার্ড মান আছে যে এটা থাকলে বোঝা যাবে, কাভার করতে পারবে কম বা এরকম কিছু? না, এগুলা বড় মান গুলা বেশি গ্রহণযোগ্য, এটা হচ্ছে ওই স্ট্যান্ডার্ড ওই রকম না, সবচেয়ে বড় মান গুলাতে আমরা গ্রহণযোগ্যতা পাচ্ছি, তাই না? ও আচ্ছা আচ্ছা, স্যার নগদ প্রবাহ বলতে কি এখানে প্রতিষ্ঠানের শুরুতে যে মানে টাকাটা আসে সেটা? যে বলছো সে কি মানে কমার্স স্টুডেন্ট তুমি? ছিলা জি স্যার, জি স্যার, নগদ প্রবাহ তোমার বোঝার কথা, এটা আমি এখানে ব্যাখ্যা ওইভাবে করার দরকার নেই। অ্যাকাউন্টিং ক্লাসে এই নগদ প্রবাহটা কি এটা নিয়ে স্যারকে খুব ভালো মতো জিজ্ঞেস করবো, স্যার নগদ প্রবাহটা কি আমি বুঝি না। না স্যার, এখানে তো বলা হয়েছে পরিচালনী কার্যাবলী হচ্ছে, তাহলে ব্যবসা মানে পরিচালনার ক্ষেত্রে যে টাকাটা হাতে থাকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সেটাকেই বলা হচ্ছে ওই ব্যবসা পরিচালনা সংক্রান্ত যে নগদ প্রবাহটা। নগদ প্রবাহ মানে কি? নগদ ক্যাশ ফ্লো, এটা হচ্ছে নগদে আছে এই মুহূর্তে হাতে আছে যেটা দ্বারা ব্যবসাটা পরিচালনা হচ্ছে সেই বিষয়টা। ঠিক আছে, আচ্ছা আমরা চলো স্লাইডে যাই, দেখি এখান থেকে কি বিষয়। দেখো আজকে আমি যেটা দেখাবো ফ্রি বা নগদ প্রবাহটা কি এটা সংক্রান্ত যে একটা ম্যাথ আছে ওই ম্যাথটা আমি সলভ করব। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, এই দুইটা ম্যাথ আছে দুইটা ম্যাথকে স্ক্রিনশট দিয়ে নাও, নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব ক্যালকুলেশন করব। ঠিক আছে, ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ। দেখো আচ্ছা ফ্রি বা মুক্ত নগদ প্রবাহটা কি সেটা আমি একটু কথা বলি, এটা জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। পরিচালন কার্যাবলী হতে প্রাপ্ত নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ বাদ দেওয়ার পর অতিরিক্ত যে অতিরিক্ত অর্থ থাকে তাকে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ বলে। ফ্রি নগদ প্রবাহের পাওনাদার বা ক্রেডিটর্স এর দাবি যেমন সুদ বা শেয়ার
শেয়ার মালিকদের দাবি যেমন লভ্যাংশ পরিশোধে ব্যবহৃত হয়। তো এখানে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহটাকে বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পরিচালন কার্যাবলী থেকে যে নগদ প্রবাহটা আছে সেই নগদ প্রবাহটা আমরা স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট অংশকেই বলা হচ্ছে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ। তোমরা কি বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো বা ধরতে পারছো মাসুম? তাহলে পরিচালন কার্যগুলি হচ্ছে নগদ প্রবাহ, যেটা নিয়ে আমি কথা বললাম, সেই নগদ প্রবাহটা যেটা আছে সেখান থেকে স্থায়ী সম্পত্তিতে তুমি বিনিয়োগ করছো বা আমরা বিনিয়োগ করছি, বিনিয়োগ করার পরে অবশিষ্ট যে অর্থটা থাকবে সেটাকেই বলা হচ্ছে ফ্রি অথবা মুক্ত নগদ প্রবাহ। আর এটা ব্যবহৃত হয় পাওনাদার, যারা ক্রেডিটর্স বা পাওনাদার আছে প্রতিষ্ঠানের, তাদের যে দাবি দেওয়া, মানে তাদের যে দাবি, তাদের দাবিটা কি, তারা সুদ চায়। পাওনাদার প্রতিষ্ঠানের কি পায়? সুদ দেয়। তারা এখানে প্রতিষ্ঠানে টাকা দিছে, এটা এগেনস্ট তারা সুদ নেবে। আর হচ্ছে শেয়ার মালিকদের, শেয়ার মালিকদের যে দাবিটা সেটাকে বলা হয় লভ্যাংশ, এটাকে বলা হয় ডিভিডেন্ড, এটাকে বলা হয় কি, ডিভিডেন্ড বা লভ্যাংশ। তাহলে প্রতিষ্ঠান শেয়ার মালিকদের লভ্যাংশ পরিশোধে এটা ব্যবহার করে। আর একটা ব্যবহার করে হচ্ছে যারা ক্রেডিটর্স বা হচ্ছে যারা পাওনাদার, যারা প্রতিষ্ঠানের, তাদের যে দাবি দেওয়া, তাদের দাবিটা হচ্ছে সুদ, তাদের সুদটা যেটা তাদের প্রাপ্য সেটা এখানে পরিশোধ করা হয়। আমি তো বুঝাইতে পারছি মাসুম, কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার। তারিম রাফি? হ্যাঁ স্যার। মাসুম তুমি কি অ্যাসাইনমেন্ট দিছো আজকে? দাও নে। ইয়েস স্যার, আমি রাতে বেলায় দিছি। রাতে দিছো? তাহলে আজকে আমি এখন যেটা করাবো সেটা হচ্ছে ফ্রি বা এটাকে আমরা বলতে পারি মুক্ত নগদ প্রবাহ, ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ। জি স্যার। তো আজকে তোমাদের করাবো ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ। তাহলে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহটা কি মাসুম বলো তো? আমি যেটা বললাম সেটাই বলো, বলার চেষ্টা করো, দেখো পারো কিনা। পরিচালন কার্যাবলী হতে যে নগদ প্রবাহটা থাকে সেটা থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করার পর যে অংশটুকু থাকে তাকে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ বলে। তাহারিম বলো তো ফ্রি বা মুক্ত নগদ প্রবাহটা কি? তাহারিম রাফি হ্যালো স্যার। হ্যালো, জি স্যার, একটু প্রশ্নটা একটু আবার বলবেন স্যার, শুনে দিতে পারলাম না। বুঝি নাই প্রশ্নটা, একটু আবার বলা যাবে স্যার? ফ্রি বা মুক্ত নগদ প্রবাহটা কি সেটা আমি বলছি, ওকে জিজ্ঞেস করছি, ও অ্যানসার করছে এবং আমিও বলছি, এখন তুমি কি এটা পারবা? ফ্রি বা নগদ প্রবাহ হলো স্যার, ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ, ফ্রি নগদ প্রবাহ বলতে পারো বা মুক্ত নগদ প্রবাহ বলতে পারে। তো আমরা এটাকে ফ্রি ফ্রি নগদ প্রবাহ নামে খুব বেশি পরিচিত, কারণ ফ্রি শব্দটা তো মুক্ত, বাংলা যদি আমরা বলি সেটা বোঝাচ্ছে। স্যার এটা হলো স্যার মূলত ব্যবসার মধ্যে, স্যার ব্যবসা করার সময় এই যে যে নগদ প্রবাহটা আসে আন্ত নগদ প্রবাহের মতো আর কি স্যার। হ্যাঁ বলো স্যার। মাসুম মোর কথাটা কি হয়েছে? ওটা হচ্ছে শুধু নগদ প্রবাহ, তুমি যেটা বললা ওটা শুধু নগদ প্রবাহ। শুধু আচ্ছা তুমি একটু বলো। হ্যাঁ
দেখো তোমার কথা খুব বেশি ভয় নাই, দেখো ও যেটা বলছে সেটা হচ্ছে মাসুম যেটা বললো সেটা আমি একসেপ্ট করছি এবং ওটা হয়েছে, এবং তাহরিম রাফি যেটা বলছো সেটা আমার কাছে স্পষ্ট না, তুমি আবারও বলতে পারো। আমি বললাম যে স্যার শ্রীনগর প্রবাহ হলো যে ব্যবসায়ের মধ্যে মানে যে মানে পরিচালন কার্যক্রম হতে নিট নিট মুনাফা বাদ দিলে যে নগদ প্রবাহটা পাওয়া যায় ওইটা নগদ প্রবাহ মানে শ্রীনগর কি বাদ দিবা, মানে কথাটা হয়েছে কি মানে কোথায় বাদ দিবা, বাদ দিবা মানে কোথায় দিচ্ছ? মানে স্যার আপনি নিট মুনাফা বাদ দিব? হ্যাঁ পরিচালন কার্যগুলি হতে প্রাপ্ত নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করছো, মানে পরিচালন কার্যগুলি হতে যে টাকাটা আছে তোমার কাছে, পরিচালন কার্যগুলি হতে টাকা আছে ধরো 5 লাখ, এই 5 লাখ থেকে তুমি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করছো 3 লাখ টাকা, 3 লাখ টাকা বিনিয়োগ করার পরে যে 2 লাখ টাকা অবশিষ্ট থাকলো এই 2 লাখ টাকাই হচ্ছে তোমাদের ফি বা মুক্ত নগদ প্রবাহ, অর্থাৎ পরিচালন কার্যাবলী হতে যে টাকাটা তোমার কাছে আছে সেখান থেকে সরাসরি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করতেছো, স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট অংশকেই বলা হচ্ছে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ, আর এই ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ ব্যবহৃত হয় পাওনাদারদের সুদ পরিশোধে এবং হচ্ছে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ পরিশোধে, এটা প্রতিষ্ঠান ব্যবহার করে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? জোনায়েদ কি পারবা? জোনায়েদ 12480 জোনায়েদ স্যার, মনে হয় নেটওয়ার্কে প্রবলেম। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো স্যার, মানে এটুকু প্রবলেম স্যার।
এই পর্যন্ত তোমরা কি ক্লিয়ার? এখন কথা শুনতে পাচ্ছ? আসুন, কোনো সমস্যা হচ্ছে না? স্যার সমস্যা হচ্ছে না। দেখো তাহলে এক নম্বর ম্যাথটা কি ছিল সেটা আমরা একটু দেখি তো। এক নম্বর ম্যাথে কি ছিল? এক নম্বর ম্যাথে বলছে এটা পরিচালন কার্যাবলী হতে নগদ হবে 5 লক্ষ টাকা। পরিচালন কার্যাবলী হতে নগদ হবে কত টাকা? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা আমরা এখানে লিখবো। প্রথম দেখো, প্রথম লাস্ট দেখো, তাহলে বলছে সূত্র এই দুটো সূত্র হচ্ছে কত? 93,000 টাকা। জুনায়েদ মাইকটা মিউট করো, একটু নয়েজ আসছে। 1 করহার, করহার এখানে কত আছে? ট্যাক্স রেট হচ্ছে 29%, করহার হচ্ছে করহার সমান সমান 29%, 29% মানে 0.29। তাহলে এখানে আসবে দেখো 1 - 0.29 মাইনাস মূলধনি ব্যয়। এখানে কত মূলধনি ব্যয় সরাসরি প্রশ্নে দেওয়া আছে। দেখো মূলধনি ব্যয় এখানে আছে 3,47,000 টাকা। 3,47,000 টাকা তো এটা আমরা এখন অ্যাডজাস্ট করি তাহলে কত আসে দেখো। এখানে অ্যাডজাস্ট করে আমরা দেখলাম আমাদের এখানে আসছে এটা 5 লক্ষ, এটা পরেরটা আসছে আমাদের 2,19,030 টাকা। 2,19,030 টাকা ক্লিয়ার? দেখো তো আর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। স্যার এটা সূত্র তাই না স্যার? হ্যাঁ এটা সূত্র, ফ্রি নগদ প্রবাহ সমান সমান পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ প্লাস সুদ পরিশোধ। সুদ পরিশোধের সাথে করটা অ্যাডজাস্ট করে নিতে হবে। 1 কর হারটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পরে মূলধনি ব্যয়টাকে কি করে দেব? বিয়োগ করে দেব। দেওয়ার পরে আমি দেখতেছি ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ এই প্রতিষ্ঠানে আছে 2,19,030 টাকা। এটা 1 ম্যাথটা। আচ্ছা এখানে একটা নোট আছে, সবাই এই নোটটা তোমরা নিতে পারো। দেখো এখানে বলছে ফ্রি নগদ প্রবাহ নির্ণয় করতে কর পরবর্তী সুদ, কর দেওয়ার পরবর্তী সুদটাকে কি করা হচ্ছে? বিবেচনা করা হচ্ছে। কর দেওয়ার পরে, করটাকে অ্যাডজাস্ট করার পরে যে সুদটা সেটা আমরা কি করতেছি এখানে নিচ্ছি। নেওয়ার ক্ষেত্রে সুদ পরিশোধ সমান সমান যে বিষয়টা আমি লিখছি, সুদ পরিশোধ সমান সমান 1 কর হারটাকে কি করা হচ্ছে? সমন্বয় করা হচ্ছে। কারণ এখানে যেটা বলছে গ্যাপ, GAAP, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুসারে সুদ পরিশোধ পরিচালন কার্যাবলীর অন্তর্ভুক্ত। সুদটা পরিশোধটা পরিচালন কার্যাবলীর কি অন্তর্ভুক্ত, তাই সুদ পরিশোধকে যদি অর্থায়ন কার্যাবলীর মধ্যে বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে সুদ গুণন 1 কর হয় সমন্বয় করা হবে না। কথা কি বুঝতে পারছো? যেহেতু এটাকে কি কার্যাবলীর মধ্যে নিয়ে গেছে, 1 কর হারটা এটা দিয়ে এটা দ্বারা বোঝাচ্ছে এখানে সুদ পরিশোধটা পরিচালন কার্যাবলীর একটা অংশ হিসেবে বোঝাচ্ছে। পরিচালন কার্যাবলীর অংশের ক্ষেত্রে আমরা সুদটাকে অ্যাডজাস্ট করে নিব, প্রতিষ্ঠান এই সুবিধাটা পাবে। এটা এটা যে যে বিষয়টা ঘটছে এখানে হচ্ছে গ্যাপ, যেটা আছে গ্যাপ সম্পর্কে কি কে জানো? GAAP গ্যাপ সম্বন্ধে জানো কে? মাসুম জানো গ্যাপটা কি? না স্যার জানি না স্যার। হচ্ছে এটা স্যার এটা অ্যাকাউন্টিং করাইছে এর স্যার এটা নিয়ে কথা বলেনি কখনো? তোমরা কি আর্থিক বিশ্লেষণ করাইছে এ পর্যন্ত? এখনো যায় নাই স্যার আর্থিক বিশ্লেষণে। এসএসসি তে যারা পড়ছো কখনো গ্যাপ সম্পর্কে কোনো ধারণা পাওনি? গ্যাপ, GAAP, নীতিমালা স্যার পায় না। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আচ্ছা আমি শেষ করি, দেখো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, তাহলে অ্যাকাউন্টিং এর যে নীতিমালা গুলো আছে এটা সবার কাছে যেটা গ্রহণযোগ্য বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড,
সেটাকে সেই নীতিমালা বা সেই প্রিন্সিপালটাকে বলা হচ্ছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। সেই নীতি অনুসারে যদি সুদ পরিশোধটাকে আমরা যদি পরিচালন কার্যাবলীর একটা অংশ হিসেবে বিবেচনা করি, সেই ক্ষেত্রে 1 মাইনাস কোয়ারটাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আর যদি আমরা অর্থায়ন কার্যাবলীর মধ্যে নিয়ে যাই, এটা পরিচালন কার্যাবলীর অংশ না, সেই ক্ষেত্রে 1 মাইনাস কোয়ারটাকে অ্যাডজাস্ট করতে হবে না। কথা বুঝতে পারছো? আর এই জায়গাতে এই এটাকে বলা হচ্ছে পরিচালন কার্যাবলীর একটা অংশ। এই পরিচালন কার্যাবলীর অংশটা হচ্ছে এই সূত্রটা পরিষদ। দ্যাটস ওয়াই এখানে গ্যাপের যে নীতিমালা, গ্যাপের যে প্রিন্সিপাল বা নীতি, সেই অনুযায়ী এটাকে কি করা হচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে। বুঝতে পারছো? মাথায় থাকবে বিষয়টা? আসুন মাথায় থাকবে। Yes sir, thank you sir. পরের ম্যাটটাতে আমরা চলে যাই, দুই নম্বর ম্যাটটা। এক নম্বর ম্যাটটা মনে হয়ে গেছে, দেখো দুই নম্বর ম্যাটটা দেখো। দুই নম্বরে যে ম্যাটটা আছে সেটা দেখো, দুই নম্বর ম্যাটটা একটু বড়, তাই না? দুই নম্বর ম্যাটটা কি দেখছো? দুই নম্বর ম্যাটটা দেখো, এই যে এটা কি আপতা অটোমোবাইল না? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো দুই নম্বরটা, দুই নম্বর প্রশ্নটা কি বলছে, আপতাপ অটোমোবাইল, আপতাপ অটোমোবাইলে ফ্রি নগদ প্রবাহ নির্ণয়। আপতাপ অটোমোবাইলে ফ্রি নগদ প্রবাহ নির্ণয়, তাহলে আমরা এখানে লিখব ফ্রি নগদ প্রবাহ। তাহলে ফ্রি নগদ প্রবাহ সমান সমান, এখানে ফর্মুলাটা একটু বড়, সেটা দেখো সুদ এবং কর পূর্ব মুনাফা, এখানে দেওয়া আছে সুদ ও কর পূর্ব মুনাফা গুণন 1 মাইনাস কর হার প্লাস অবচয় মূলধনী ব্যয়, মূলধনী ব্যয়। আচ্ছা, তারপরে একটা দেখো নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ, নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ, দেখো এখানে আছে নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। এটা একটু বড় না ফর্মুলাটা, দেখো তো একটু বড় মনে হচ্ছে না? জি স্যার, অনেকগুলা ইনফো আছে, একটু বড় মনে হচ্ছে এবং ম্যাপটাও একটু বড় হবে। তো দেখো এখানে মূলধনী ব্যয়টা আমাদের বের করতে হবে। দেখো মূলধনী ব্যয় এখানে কি আছে, সরাসরি মূলধনী ব্যয় কি প্রশ্নে দেওয়া আছে? দেখো এখানে সরাসরি মনে হয় দেওয়া নাই, আমাদের এটা বের করে নিতে হবে, মূলধনী ব্যয়টা বের করে নিতে হবে, আর নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগের ব্যাপারটাও বের করে নিতে হবে। নেওয়ার পরে এই মানগুলো আমরা ইনপুট করব। তার প্রথমে দেখো মূলধনী ব্যয়টা আমরা কিভাবে বের করবো, ওটার মানটা কত দেখো। আচ্ছা এটা থাকলো, এটা হচ্ছে আমরা বের করব, আমরা এই মূলধনী ব্যয়টা বের করতেছি, কোনটা মূলধনী ব্যয়টা আমরা কি করব, বের করব এখান থেকে, এই যে মূলধনী ব্যয়টা আছে না এটা আমরা বের করে নিব। সেটা আমরা দেখি কি বলছে, তাহলে এখানে আমরা নেই
গুণ ধ্বনি ব্যয় ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি মূল ধ্বনি ব্যয় ইকুয়ালস টু আমরা লিখতে পারি নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন প্লাস অবচয় নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন তার সাথে কি করব আমরা অবচয়টা যোগ করব অবচয় যোগ করব অবচয়টা যোগ করব যোগ করলে আমরা মূল ধ্বনি ব্যয়টা পেয়ে যাব দেখো নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তনের মধ্যে কি আছে দেখো তো নিট স্থায়ী সম্পত্তির পরিবর্তন হয়েছে তাহলে দেখো নিট স্থায়ী সম্পত্তি এখানে 2014 সালের একটা আছে 2013 সালের একটা আছে দেখো এখানে দুইটা বিষয় আছে 2014 সাল একটা আছে আর 2013 সাল একটা আছে তাহলে 2014 সালে ছিল মানে সর্বশেষ বছরে 5 লাখ আর এটাতে ছিল 3 লাখ তাহলে এখানে পরিবর্তন হয়েছে না আমরা আসি কোথায় 14 তে আসি তাহলে এটার ডিফারেন্সটা আমাকে বের করতে হবে পরিবর্তন তাহলে এটার পার্থক্যটা হচ্ছে আমরা দেখাবো যখন তখন দেখাবো কি দেখাবো 5 লাখ মাইনাস 3 লাখ 5 লাখ মাইনাস 3 লাখ প্লাস অবচয়টা এখানে কত দেখো তো অবচয়টা এখানে দেওয়া আছে হচ্ছে 50000 কত হাজার 50000 তাহলে 50 5 লাখ থেকে 3 লাখ আমরা কি করব বাদ দেব বা ডিডাক্ট করব পরিবর্তন মানে ডিফারেন্সটা এটা কি কতটুকু গেছে 3 লাখ ছিল 5 লাখে গেছে তাহলে এটার মধ্যে কতটুকু পজিটিভ আসছে সেটা আমরা দেখাবো এখানে আসছে হচ্ছে 2 লাখ এই 2 লাখ আর এখানে আসছে কত 50000 তাহলে এই দুটাকে যখন আমি ক্যালকুলেট করব তখন রেজাল্টটাকে দাঁড়াচ্ছে 2 লক্ষ 50000 ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে না স্যার সমস্যা নেই তাহলে স্থায়ী সম্পত্তি আমরা এটা পেয়ে গেলাম এটা লিখে নাও এই নোটটা রেখে দাও যে মূলধন ব্যয় হচ্ছে 2 লক্ষ 50000 এখন চলে যাই আমরা নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ নিট চলতি সম্পত্তিতে যে বিনিয়োগটা সেটা আমরা এখানে দেখাবো নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ সেটা দেখাবো দেখো পরের অংশটা হচ্ছে নিট এই যে এটা নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ তাহলে এটা আমাদের বের করে নিতে হবে নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ এটা আমরা বের করে নিই আমরা মানটা সমান সমান আমরা কি লিখতে পারি সেটা দেখো সেটা লিখতে পারি চলতি সম্পত্তিতে পরিবর্তন পাওনাদার প্লাস বকেয়া খরচের পরিবর্তন তাহলে চলতি সম্পত্তির পরিবর্তন কি লিখবো চলতি সম্পত্তির পরিবর্তন প্লাস এটার সাথে আমরা লিখব এটার সাথে মাইনাস মাইনাস পাওনাদার প্লাস কি আছে পাওনাদারের সাথে কি আছে বকেয়া খরচের পরিবর্তন বকেয়া খরচ বকেয়া খরচ এর পরি পাওনাদার এবং বকেয়া খরচ এটা আসবে এক লক্ষ কত 10000 প্লাস 10000 2014 সালে দেওয়া আছে পাওনাদার দেওয়া আছে 20000 এখানে দেওয়া আছে কত 20000 আর এখানে আছে হচ্ছে 10000 তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে 10000 আমি বুঝাইতে পারছি পাওনাদার গেল এখন পরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে দেখো বকেয়া খরচ বৃদ্ধি বকেয়া খরচ তাহলে বকেয়া খরচ
এটা আছে হলো 30000 এখানে আর এখানে ছিল 20000 তাহলে এই দুটোর পার্থক্য কত আসবে 10000 আমি বুঝাইতে পারছি ইয়েস তাহলে এই 10000 10000 20000 টা ওখানে চলে গেছে আর পাওনাদার যেটা সেটা তো আমি সরাসরি দিয়ে দিছি পাওনাদারের এখানে ভ্যালুটা আসছে হচ্ছে পাওনাদারের পরিবর্তন 2 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা আমরা সরাসরি কি করব বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পরে এখান থেকে 1 লক্ষ টাকা চলে আসবে যাই হোক এটার ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 80000 টাকা সর্বশেষ নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ কত আসছে 80000 টাকা এই অঙ্কটা তোমরা দেখে নিও এটা হচ্ছে 80000 টাকা ওকে এখন সরাসরি আমরা মানগুলো বসায় দিই দিদি হয় কি না মানটা বসায় দিলে যেটা আসে সেটা দেখো এটা হচ্ছে সব মিলাই যেটা আসছে সেটা দেখো আমাদের এখানে রেজাল্টটা পাইছে সেটা হচ্ছে 80000 টাকা এই ম্যাথ নিয়ে কারো কোনো প্রবলেম বা কনফিউশন থাকলে একটু বলতে পারো ম্যাথটা ইজি তোমরা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে কোন সমস্যা আছে আসুন না স্যার আমার প্রবলেম নাই সামিন কোন সমস্যা স্যার নো স্যার কোন সমস্যা নেই স্যার ম্যাথ উঠাইছো এটা তৌফিক জি স্যার মইতুল জি স্যার জি স্যার আচ্ছা তারপরে আছে দেখো নাহিদুর রহমান আফরিন আফরান কোন সমস্যা স্যার জি স্যার না স্যার ওকে আপন কোন সমস্যা তো তোমরা যেটা করবা এই দুটো ম্যাথই আবার আমাকে নেক্সট দিনে কি করবা গ্রুপে ইনক্লুড করে দিও ম্যাথগুলো তো অনেকটা পড়াই খাতায় পড়াই না এই ম্যাথটা আরেকবার করবে তাহলে তোমার পরীক্ষার জন্য পুরো বিষয়টা বোঝার জন্য একটা ইজি হবে বইটা নিয়ে একটু বসবা বসার পর স্যার যেটা বললো আসলে কি ঠিক আছে কি না আমি এটা বুঝতে পারছি কি না একটু পড়লে হবে কি তোমার নিজের অজান্তেই তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে তুমি এটা বুঝতেও পারবে না আর এটা বেনিফিটটা অনেক লং টার্মে দিবে কারণ তুমি বিগিনিং থেকে শিখে গেছো এই জিনিস নিয়ে বসা একটু কষ্টসাধ্য ব্যাপার যখনই যে টপিকটা হবে সেটা নিয়ে একটু খাটাখাটি করবে ওকে এই জোনায়েত মিউট করো তো তোমাদের নেক্সট ক্লাসে আমি আরো ডিটেইল আলোচনা করব মোটামুটি এই চ্যাপ্টারের টপিক শেষ মোটামুটি শেষ তো তারপরও আমি দেখি দুই একটা সৃজনশীল সহ ম্যাথ করায় দেব সেটা রেশিও সংক্রান্ত পরে ক্লাসটা আমি ওইভাবে ডিজাইন করব ঠিক আছে ওকে স্যার স্যার ভালো থেকো সুস্থ থেকো পরে ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্যার আর উপস্থিতির সংখ্যা অনেক কম একটু বাড়াইতে হবে তোমাদের ফ্রেন্ডদের সাথে কথা বলো উপস্থিতি জি স্যার এইভাবে ক্লাস করলে যারা করতেছ না তারা মিস করে ফেলবে স্যার আমরা তো সবাইরই বলি ক্লাস করতে বাট ওরা কেন আসে না বলতে পারি তোমাদের কথাগুলো বলবা যে স্যারদের মেসেজটা এরকম তোমাদের ছোট ছোট পরীক্ষা নিয়ে কলেজ অনেক বড় বড় ডিসিশন নেবে কিন্তু এখন ছোট একটা ক্লাস ছোট একটা অ্যাসাইনমেন্ট এটা সম্বন্ধে যখন আমার কাছে রিকমেন্ড যাবে আমি বলে দেব যে স্যার এই ছেলেটা এমন এই ছেলেটা এমন ওটা দিয়ে অনেক বড় কিছু হয়ে যাবে যেহেতু ক্লাসটা হচ্ছে না তোমাদের বড় ভাইদের ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছে ওরা বুঝতেও পারতেছে না যে এটা ওয়ান কাইন্ড অফ প্রি টেস্ট হয়ে যাবে যারা সিরিয়াসলি নিবে তারা ভালো করবে যারা নিবে না বা পরীক্ষা দিবে না বলবে যে স্যার আমি হচ্ছে এলো শ্বশুর বাড়িতে গেছিলাম বা ওখানে নেট ছিল না এসব কথা কোনো ভ্যালিড না কথা বুঝলো না পরীক্ষা দিতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম